Hey guys, to thumbnail dekhe apni bujhte pachhen je ajker obostha ta ki hoyte parto ajke amader barite apnader kibhabe bujhabo ami je ajke bikel 4tar shomoy suddenly bar theke phone asche je bolchilo je barite bole ghore sap dhuke geche to sap dekhi ami sap mane shamer kotha shune ami dour diye chole eshe dokan theke to ashe dekhi ghorer bhitore sap erobhabe obosthay chilo choto bachcha thake amar shonge তো ঘরে সাপ দেখে আমার অবস্থা টাইট হয়ে গেছে তো সাডানলি লোকজন ডেকে একজুট হয়ে বা লোকজন ডেকে আমি সবাইকে ডেকে বা এরমভাবে মানে সাপটাকে বের করলাম বেরোচ্ছিল না অনেক কষ্ট করে বের করলাম তো দেখতে পাচ্ছেন ভিউটাগুলো বা সাপটা দেখছেন কত বড় সাপ এটা হলো দাস সাপ বলে আমরা জানি এটা ঘরে ঢুকলে বহুত কম বেরোতে চায় বা অনেক কষ্ট বেরোতে চায় তো দুজন ঢুকে আমরা অনেক কষ্ট করে এই সাপটাকে এইভাবেই মানে মানে অবস্থায় কি অবস্থা আমি যে মারছি সাপটাকে কি অবস্থা যে সাপটাকে বের করেছি না আজকে রাত্রে অবস্থা অনেকটাই খারাপ হয়ে যেত তো অনেক কষ্টই সাপটাকে বের করে আমি মারলাম তো মারছি মেরেছি মাত্র খারাপ লাগছে তো কি করব এত বড় সাপটা ঘর মধ্যে থাকলে অবশ্যই সবারই মনে একটা অসংখ্য ভাব থাকে বা মানে ভয় ভয় থাকে তার জন্য সাপটাকে মারতে হলো তো মরতে ছিল না তারপরও জবরদস্তি তাকে মারা হয়েছে দেখুন কত বড় সাপটা দেখতে পাচ্ছেন আপনারা এত বড় সাপ আমি ভাবছি অনেকদিন পরে দেখতে পেলাম কেন এখন আগের মতন সাপ দেখা যায় না তো সাপটা অনেকটাই বড় আর অনেকটা কালো ছিল আর অনেকটাই মানে বিখ্যাত মানে বিষাক্ত ছিল অনেক কষ্ট করে দাবড়া দাবড়া মারলাম তাকে তো এখন এই বস্তায় উঠে এটাকে আমরা ফালাই দেবো বা বাইরে নিয়ে এক জায়গায় চেলে ফেলে দেবো তো তার জন্য বস্তা নিয়ে এসেছি তো বস্তায় ঢুকানো হবে তো অবশ্যই বহুত খারাপ লাগছে বা বহুত ভয় ভয় হচ্ছিলো অনেকটাই তো যতটা পেরেছি আপনাদের সঙ্গে এই অনেক কষ্টের ভিডিওটা শেয়ার করেছি তো ভিতরের সিনটা তো আপনাদের দেখাতে পারিনি তবু যেটা এবার বাইরে বের করানোর পরে বি সেই সিনটা আপনাদের দেখালাম তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন তো এখানে ভিডিওটা সমাপ্ত করছি তো এরপরে যাবো বস্তার প্যাকিং হয়ে গেছে তো যাবো ফেলাতে যাবো তো যাই ফেলা দিয়ে আসি তো ততক্ষণ টাটা বাই বাই